हेलो व्यूअर्स एंड वेलकम बैक टू माय चैनल एक्सप्लोर विद जियान। आज के एकदम नतून ब्लॉग नहीं चले तुम्हारे सामने। तो आज के ब्लॉगटा हलो जे हाउ टू ग्रोथ योर आईब्रो हेयर। ओके, तो हमारा এরকম प्रॉब्लम অনেকই फेस করি যে পার্লারে যে যাব তো আরো তো শুরু হয়ে যাবে, একই তো আমার আইব্রো এত থিন। তো আইব্রোকে ন্যাচারালি কি করে একটুখানি বাড়াবে যাতে কোনোভাবে কোনো মেকআপ অ্যাপ, সবসময় তো মেকআপ অ্যাপ্লাই করা সম্ভব হয় না না, তো উইদাউট মেকআপে যাদের খুব সরু আইব্রো খুব বাজে লাগে দেখতে। তো কী করে নিজে আইব্রোকে ন্যাচারালি গ্রো করতে পারবে। ইভেন আমারই কয়েক বছর আগে আইব্রো খুবই পাতলা ছিল, তো সেটাকে আমি কিছু হোম রেমেডি করে এরকম অবস্থায় এনেছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা, তো আমি কিছু অ্যাপ্লাই করিনি, তো এটা দেখানোর জন্য আমি তোমাদের সাথে এটাকে রিমুভ করে দেখাবো যে অ্যাকচুয়ালি আমি কিছু অ্যাপ্লাই করিনি। ওকে, তো এটা হচ্ছে আমার ওয়েট টিস্যু। ওকে, তো এবার রিমুভ করছি, সি দেখতে পাচ্ছ কিচ্ছু নেই, অরিজিনাল আইব্রো। ওকে, তো চলো তোমাদের সাথেও শেয়ার করে ফেলি সেই ম্যাজিক্যাল টিপস। আর এটা করার জন্য যাচ্ছে তাদের দুটো ইনগ্রিডিয়েন্টস দরকার, একটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল আর একটা হচ্ছে কোকোনাট অয়েল, যেটা আমাদের সবার ঘরে থাকে, তাই তো? তো ভিটামিন ই ক্যাপসুল বাজারে অনেক রকম পাওয়া যায়, ভিটামিন ই ইভিয়ন 400, ভিটামিন ই ইভিয়ন 600, ঠিক আছে? তো যে কোনো একটা পারচেস করো, খুব বেশি দাম না, অ্যাপ্রক্স 22-23 পড়বে মনে হয় একটা পাতা, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেটা তো আমি তোমাদেরকে প্রথমেই বললাম। এটা হচ্ছে ভিটামিন ই ইভিয়ন 400, এটা ভিটামিন ই ইভিয়ন 600, যে কোনো একটা ইউজ করতে পারো, আমি দেখছি এটা অলমোস্ট শেষ করে ফেলেছি। আর এটা হচ্ছে পিওর কোকোনাট অয়েল, ঠিক আছে? তোমরা যে কোনো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল চাইলে ইউজ করতে পারো। তাহলে আমি নিয়ে নিচ্ছি অ্যাট ফার্স্ট কোকোনাট অয়েল, এনাফ। ওকে, এর মধ্যে একটা ভিটামিন ই ক্যাপসুল। এবার যে কোনো কিছু দিয়ে মিক্স করে নেব, নিও। তোমাদের কাছে যদি এরকম কোনো ব্রাশ না থাকে বা চাইলে কোনো পুরনো মাস্কারার ব্রাশও তোমরা ইউজ করতে পারো, না হলে এই বডগুলো দিয়েও ইউজ করতে পারো। তো আমি এটা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমাকে, আমার সলিউশনটা কিন্তু রেডি। তো চলো অ্যাপ্লাই করি। সো গাইস, আমার সলিউশনটা রেডি, এবার আমি এটাকে অ্যাপ্লাই করব। আমি ফ্রেশ হয়ে এসেছি, তো প্রথমে আমি তোমাদের কটন বার দিয়ে দেখাবো। প্রথমে আগে ফেসটাকে খুব ভালো করে কোনো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেব, তারপরে আইব্রোটাকে ভালো করে ব্রাশ করে নেব। তোমরা চাইলে এটাকে এর মধ্যে সোপ করলে ব্রাশটাকে, তারপরে আমার বেড টাইম রুটিন কমপ্লিট। এবার মুখে আমি আমার নাইট রুটিন আগে ফরওয়ার্ড করব, অ্যাপ্লাই করব। তো এই ওকে, হোপ তোমাদের ভালো লেগেছে আর তোমরা এভাবে অ্যাপ্লাই করতে পারো আর আইব্রোকে আরও সুন্দর করে তোলো। ওকে, তো চলো, বাই বাই।